নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলুর একটি অতি সহজ ও অতি টেস্টি এক রেসিপি শেয়ার করব যা ভীষণই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে একটা প্লেটে তিনটে সেদ্ধ করা আলু নিয়ে তার চোকলা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এই আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে আমি এখন এই ম্যাশ করা আলুর মধ্যে এক এক করে এক মুঠো ধনে পাতা কুচি কুচনো চারটে কাঁচা লঙ্কা এক চামচ চাট মশলা স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে আমি এখন এই ডিমটা ভেঙে এই আলুর মধ্যে দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব ডিমটা আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বন্ধুরা আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এই কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবার এই কর্নফ্লাওয়ারও আলুর মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে আমি এখন একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এই তেলের মধ্যে আলুর মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে ছোটো ছোটো বড়া শেপ দিলাম এবার বড়াগুলোকে আমি উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এই বড়াগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে আমি ঠিক একইভাবেই পরের পাচের বড়াগুলো ভেজে নেব এই প্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে তাই এই বড়াগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি রেসিপিটি আমার কমপ্লিট বন্ধুরা এই রেসিপিটি খুবই টেস্টি হয় এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার কাছ থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ